সুন্নাত নাই বললেই চলে। আমরা এখন সুন্নাত এর সংজ্ঞা কি জানি? যা না করলেও চলে। সুন্নাত মানে কি? যেটা না করলেও চলে। আর সাহাবীদের কাছে সুন্নাতের সংজ্ঞা ছিল সুন্নাহ মানে হলো যেটা করতে হয়। আমাদের কাছে সুন্নাহ সংজ্ঞা হলো যেটা না করলেও চলে, ফরজ ওয়াজিব করা লাগে, কিন্তু সুন্নাতটা কি লাগে না? জরুরি ভিত্তিতে করা। তিনি আপনাকে অলৌকিক কিছু দেখাই ফেললেন, অনেক কিছু ঘটে গেল, এটা দিন না। হ্যাঁ, আল্লাহ নেককার বান্দাদের দ্বারা অলৌকিক কিছু ঘটতে পারে, কিন্তু অলৌকিক কিছু ঘটলে সেটাকে দিন মনে করা এটা না, ঠিক না। দিন মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন। আমরা কে কোন গ্রুপের লোক, কে কোন ইজমের লোক, কে কোন মতবাদের লোক, কে কোন পন্থার লোক, কে কোন ব্যক্তিকে আমরা অনুসরণ অনুকরণ করি, এগুলো বড় কথা না। মুসলমানের বড় কথা হলো কি, আমার কাজগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সামঞ্জস্যতা আছে কিনা। এটা যদি আমি জানতে পারি, নিশ্চিত হতে পারি, তাহলে টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, আল্লাহ নিজের নামে নিজে শপথ করে বলছেন, আপনার রবের শপথ, মুসলমান যারা দাবি করবে, মানুষেরা আপনার উম্মতেরা কেউই ততক্ষণ পর্যন্ত ইমানদার হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ, গণ্ডগোল, বিতর্ক, ভিন্নমত তৈরি হলে তারা আপনাকে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালেস না মানে, সালেস মানে তাকে একমাত্র বিচারক, তাকেই একমাত্র জাজমেন্টাল জায়গায় যদি না রাখে, তিনি যা বলেন সেটাই সিদ্ধান্ত হিসাবে যদি না মানে, তাহলে কখনো মানুষ ইমানদার হতে পারবে না। আমাদের মধ্যে অনেক বিষয় বিতর্ক হয়, বর্ষা হয়, তর্ক হয়, আপনি যেই মতেই থাকেন না কেন, আপনি যদি জানেন যে আপনার মতের সপক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা নির্দেশ আছে, প্রমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি টেনশন মুক্ত হয়ে যান। আর যদি দেখেন তর্ক করেছেন, বিতর্ক করেছেন, কিন্তু আপনার বিপরীতে যিনি, বিপক্ষে যিনি, ওনার সাপেক্ষে একটা হাদিস পাওয়া গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া গেল, তাহলে আপনি ওইটাকে সাথে সাথে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আয়াতের একটা পর্যায়ে বলছেন যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম ফারাজাম মিম্মা তাদাই, আমাদের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে তর্ক গণ্ডগোল লাগে, তখন আমরা যখন হাদিস কোরআন খুঁজতে থাকি যে কি আছে না আছে, দেখি কার পক্ষে কি আছে কি না আছে, তখন হাদিস কোরআন যদি আমার মতের বিপক্ষে পাওয়া যায়, তখন আমরা কি করি? সাধারণত বেশিরভাগ মানুষ আমতামতা করি তখন, হ্যাঁ আচ্ছা দেখি তাহলে কি হয়েছে, আচ্ছা আরো দেখতে হবে, এরপরে কি বলে আরো দেখতে হবে, হাদিস পাইছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তারপর মানতে পারে না, মন মেনে নেয় না। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা সিদ্ধান্ত জানার পর মনের ভিতরে কোনো রকম কাচুমুচু থাকতে পারবে না, সাথে সাথে হবে আমান্না সাল্লামনা, আমি ঈমান এনেছি, আমি সাথে সাথে আমি সারেন্ডার করেছি রাসূলের কথার কাছে, এর নাম মুসলমান, ওয়া ইসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। ভাইরা আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশগুলো মানার ব্যাপারে এতটা সিরিয়াস ছিলেন যে একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন বাহির থেকে, মসজিদে মুসলমানরা যেরকম ছিল, মুসলমান নামধারী মুনাফিকরাও ছিল, অনেকে মসজিদে এলোমেলোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, অনেক সময় অনেক বেদুইন মানুষও বোঝে না কালচার, এলোমেলোভাবে দাঁড়ানো কিছু মানুষ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এর মধ্যে এরকম এলোমেলো কিছু লোক গান, তিনি বলেছেন বসে পড়ো তোমরা, এই যে বসে পড়া বলেছেন এই কথাটা
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন, মসজিদের হয়তো সামনের দিক দিয়ে ওঠা সিঁড়ি বা এরকম কিছু ছিল, এরকম কোন একটা পজিশনে তিনি ছিলেন, ঢুকতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ বসে পড়া, এটা শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বসার মতো না, কিন্তু তিনি বসে পড়ছেন। ধরেন আমাদের দেশে মসজিদের সামনে রাস্তায় বন্যা বা বর্ষায় পানি থাকে, অনেক সাথে কাদা থাকে। এখন আপনি শুনলেন যে ইমাম সাহেব বলছে বসে পড়েন, আপনি ওই অবস্থায় কাদার মধ্যে দপ করে বসে গেছেন। এই বসে যাওয়াটা সাধারণভাবে মনে হয় যে উনি বুঝেন এরা ছিল, আসলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ভিতরে সবচেয়ে বিজ্ঞ আলেমদের মধ্যে একজন ছিলেন, সাধারণ কোন সাহাবী ছিলেন না, কিন্তু বসে পড়েছেন সাথে সাথে। কারণ কি ভাই? কারণ তিনি আয়াত জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে বিনা বাক্যে বিনা চর্চেরায় বিনা যুক্তি বিশ্লেষণে বিনা দ্বিধায় সাথে সাথে অনুসরণ অনুকরণ করতে হবে, এবং এটাতেই মুক্তি, অন্যথায় মুক্তি নাই। এই জন্য এটা বিবেচনা করার সময় নাই যে কোথায় কি আছে না আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আসছে, সাথে সাথে বসে গেছি। একে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে অন্ধ হয়ে যাওয়া, এটা ছিলেন তিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখছেন, আরে উনি কোথায় বসে পড়ছেন। তখন তিনি তাকে বললেন যে আরে আপনাকে বলি নাই তো, আপনি তো আসতেছেন পথে, অন দা ওয়ে যারা এলো দাঁড়িয়েছে তাদেরকে বলছে আপনি উঠে উঠেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উঠে নিয়ে আসেন। এই ছিল সাহাবায়ে কেরামের অনুকরণের দৃষ্টান্ত এবং নমুনা। আজ আমাদের থেকে সুন্নত হারিয়ে যাচ্ছে ভাইরা আমার, সুন্নত নাই বললেই চলে। আমরা এখন সুন্নত এর সংজ্ঞা কি জানি, যা না করলেও চলে। সুন্নত মানে কি? যেটা না করলেও চলে। আর সাহাবীদের কাছে সুন্নতের সংজ্ঞা ছিল সুন্নাহ মানে হলো যেটা করতে হয়, আমাদের কাছে সুন্নাহ সংজ্ঞা হলো যেটা না করলেও চলে। ফরজ ওয়াজিব করা লাগে, কিন্তু সুন্নতটা কি লাগে না? জরুরি ভিত্তিতে করা লাগে না। এই জন্য আজ সুন্নত হারিয়ে গেছে ভাইরা, কোন কিছুতে আপনি সুন্নত খুঁজে পাবেন না। কয়েকটা সুন্নত আছে যে সুন্নত আমরা গন্ডাগোল করি, কামড়া কামড়ি করি, মারামারি করি, টামাটানি করি, হাতে গোনা কয়েকটা সুন্নত আছে। আর এর বাইরে শত সহস্র সুন্নাহ আছে যেগুলোর পরে আমাদের জীবনে আমল নাই। যেমন একটা সুন্নার খেলাফ আমরা এখন সবাই মিলে করছি, সেটা হলো এশার পরে ওয়াজ করা, ওয়াজ শোনা। সুন্নত না সুন্নতের খেলাফ? খেলাফ। এখন নিজেরা করছে যেহেতু, একটু ঘুরে গেরা একটু মাসা সারাই করে নেওয়া দরকার, তাই না ভাইরা আমার? আলহামদুলিল্লাহ আপনারা তো অল্প সময় শেষ করে ফেলতেছেন, নয়টা সাড়ে নটার মধ্যে শেষ করে ফেলতেছেন, এটা এক ধাপ আগাইছেন। তবে সামনে থেকে প্ল্যান করেন, প্রোগ্রাম করেন যে এশার কোনো প্রোগ্রাম হবে না, এশার আগে হবে ইনশাআল্লাহ।